এবং এই মুহূর্তে শহর কলকাতার পার্ক স্ট্রিট, সেখানকার ছবিটা এই মুহূর্তে ঠিক কি? অর্ণব অংশ নিয়োগী আমাদের প্রতিনিধি রয়েছেন, আমরা সরাসরি চলে যাব অর্ণব অংশের কাছে, জেনে নেওয়ার চেষ্টা করব এই মুহূর্তে সেখানকার ছবিটা ঠিক কি, কতটা বৃষ্টি হচ্ছে, সামগ্রিক ছবিটা একটু বুঝে নেওয়ার চেষ্টা করব অর্ণব অংশ। দেখো সঞ্চিতা, টানা বৃষ্টিতে জলমগ্ন কলকাতা শহর। তুমি জানো যে টানা বৃষ্টি হলে কলকাতার চেহারা কেমন হয়, এবং সেই চেহারার কোনো বিন্দুমাত্র কিন্তু পরিবর্তন নেই পার্ক স্ট্রিট চত্বর। তুমি যেটা সামনে গাড়ি আসছে দেখতে পাচ্ছ, পুরো গাড়ির চাকাটি পুরো অংশ কিন্তু ডুবে গিয়েছে, যত এগোচ্ছে ততই কিন্তু গাড়িটি ডুবে যাচ্ছে, গাড়ির চাকাটি যেন মনে হচ্ছে সমুদ্রের ঝাপটার মতো সমুদ্র সৈকতে দাঁড়িয়ে আছে এমন অবস্থা, কারণ জলোচ্ছ্বাসটা এমনই এবং জল প্রচুর পরিমাণে জমে গেছে শহর কলকাতা পার্ক স্ট্রিট, পার্ক সার্কাস, ধর্মতলা প্রাণকেন্দ্র, কলেজ স্ট্রিট, ঠনঠনিয়া কালীবাড়ি, সমস্ত এলাকাতেই কিন্তু জলমগ্ন হয়ে গিয়েছে টানা বৃষ্টিতে, কারণ এই বৃষ্টিটা ভারী বৃষ্টি হয়েছে দীর্ঘক্ষণ ধরে, যার ফলে কিন্তু জলমগ্ন, অনেক ক্ষেত্রে গাড়ি দাঁড়িয়ে পড়ছে অনেক জায়গাতে, জল কিন্তু সাইলেন্সার পাইপে ঢুকে যাওয়ার ফলে কিন্তু বিপত্তি দেখা যাচ্ছে, গাড়িতে অনেক সমস্যা তৈরি হচ্ছে, মানুষজন তারা যেতে পারছে না, এমনি বাস কম আছে, বাইক পুরোপুরি যাতায়াত বন্ধ করেছে এই রাস্তা দিয়ে, কারণ এই যে কানেক্টার ব্রিজের নিচটা কিন্তু প্রচুর পরিমাণে জল জমেছে, ধর্মতলা কানেক্টার আমরা দেখে এলাম, কলেজ স্ট্রিট চত্বর আমরা দেখে এলাম, সব জায়গাতেই কিন্তু প্রায় একই ছবি, জলমগ্ন হয়ে গিয়েছে কলকাতা শহর এবং টানা বৃষ্টিতে, এখনও বৃষ্টি কিন্তু ভাইভাবে ভারী বৃষ্টি হয়ে যাচ্ছে, বৃষ্টি থামার কিন্তু কোনো দিশা নেই, এবং তুমি দেখতে পাচ্ছ দূরে একটি গাড়ি আসছে, গাড়িটি এত স্লো পরিমাণে আসছে কারণ সেখান থেকে পিক আপ বা রেস দেওয়ার কোনো সম্ভাবনাও কিন্তু নেই, কারণ জল এতটাই ভরে গিয়েছে এবং সাইলেন্সার পাইপে কিন্তু জল ঢুকতে শুরু করেছে, এই বিপত্তি কিন্তু শহর কলকাতা জুড়ে একই ছবি দেখা যাচ্ছে সব জায়গাতেই। একেবারে অর্ণবংশ আমাদের সঙ্গে থাকো, পার্ক স্ট্রিটের ছবি আপনাদের সামনে আমাদের তুলে ধরলাম যে একেবারে যেভাবে বৃষ্টি হচ্ছে, দুটোর আশেপাশে বৃষ্টি শুরু হয়েছে এবং এই দেড় ঘন্টা ধরে যে বৃষ্টিতে একেবারে জলমগ্ন শহর কলকাতা, বিভিন্ন জায়গার ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি, বিধানসভা চত্বর সেখানকার ছবি এই মুহূর্তে আপনাদের সামনে আমরা তুলে ধরব, সেখান থেকে আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি রয়েছেন, আমরা তার সঙ্গে কথা বলবো, তার আগে আপনাদের সঙ্গে একটুখানি জানাবো যে এই মুহূর্তে শহর কলকাতা সহ যে পার্শ্ববর্তী জেলা সেখানে দক্ষিণবঙ্গে যেভাবে বিক্ষিপ্ত বৃষ্টির ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি, সঙ্গে ঝোড়ো হাওয়া, এবং এই ছবি শুধুমাত্র শহর কলকাতা নয়, হাওড়া হুগলি থেকে শুরু করে মালদা সর্বত্রই মুষলধারে বৃষ্টি হচ্ছে, বিধানসভা চত্বর সেখানকার ছবি আমাদের সামনে তুলে ধরবেন প্রবীর চক্রবর্তী, প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, প্রবীর। দেখো সঞ্চিতা, আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ জুড়ে এই বৃষ্টির পূর্বাভাস ছিল, কলকাতা জুড়ে গত দেড় ঘন্টা যা বৃষ্টি হয়েছে কার্যত সেই পূর্বাভাস ছিল না বলেই মনে করছেন আলিপুর আবহাওয়া দপ্তর, বিক্ষিপ্ত একটা পূর্বাভাস ছিল, কিন্তু গত দেড় ঘন্টা ধরে সারা কলকাতা জুড়ে যা ছবি দেখা গেল, সারা কলকাতা কার্যত অন্ধকারে ঢেকে গিয়েছিল গত দেড় ঘন্টায় আমরা দেখতে পেয়েছি, এবং সর্বত্র উত্তর কলকাতা হোক দক্ষিণ কলকাতা হোক সব ছবিটা এই মুহূর্তে কিন্তু একই রকম বলা যায়। আমি রয়েছি বিধানসভা চত্বরে, যেটা ধর্মতলা চত্বর বা এখান থেকেই তোমার বিভিন্ন জায়গা মধ্য কলকাতার বিভিন্ন জায়গা যে ছবি বিধানসভা চত্বর বা তার সামনেটা দেখলেই বুঝতে পারবে যে সম্পূর্ণ জলমগ্ন এই মধ্য কলকাতার বিস্তীর্ণ অঞ্চল, সম্পূর্ণ জলের তলায় চলে গেছে বলা যায়, কোথাও এক হাঁটু জল, কোথাও হাঁটুর ওপরে জল এই মুহূর্তে কিন্তু রয়েছে সারা জায়গা জুড়ে, এবং পুরো কলকাতা কার্যত অন্ধকারে ঢেকে গিয়েছিল। কত পরিমাণ বৃষ্টি হয়েছে তা অফিসিয়ালি আমরা হয়তো আর কিছুক্ষণ পরে জানতে পারবো, কিন্তু বৃষ্টির পরিমাণটা যে অনেক বেশি ছিল এবং ঝোড়ো হাওয়া সঙ্গে ছিল সেটা কিন্তু গত দেড় ঘন্টা ধরে প্রত্যক্ষ করা গেছে, এবং এর ফলে শহর জুড়ে কিন্তু গাড়ি চলাচলে বিঘ্ন ঘটেছে, গাড়ি চলাচলে যে গতি সেটা কমে গেছে, অফিস ফেরত যারা যাত্রী যারা বাড়ি ফিরবেন তারাও কিন্তু সমস্যায় পড়ছেন। সব মিলিয়ে পূর্বাভাস থাকলেও যে পরিমাণ বৃষ্টি কলকাতা জুড়ে ইতিমধ্যে হয়েছে সেটা কিন্তু বলা যায় যে এই সময়কালে যে বৈশাখ মাসে যে কালবৈশাখীর যে পূর্বাভাস থাকে এই সময়কালের মধ্যে এই এবছরে এটা কিন্তু সর্বশ্রেষ্ঠ বা সর্বপরিমাণ বৃষ্টি বলেই মনে করা হচ্ছে। একেবারে এখনো পর্যন্ত তো একটু তোমার কাছ থেকে একটু বুঝে নেওয়ার চেষ্টা করব যে ঝিরিঝিরি বৃষ্টি, যেটা ছবির মাধ্যমে একটু বুঝতে পারলাম যে ঝিরিঝিরি বৃষ্টি তো এখনো পর্যন্ত হচ্ছে।
প্রবীরের সঙ্গে আমরা কথা বলবো। প্রবীর মোটামুটিভাবে আমাদের সামনে যা তুলে ধরলো যে বিধানসভা চত্বরের ছবি এবং সামগ্রিকভাবে শহর কলকাতা সেখানকার ছবিও যেভাবে আমরা আপনাদের সামনে ছবির মাধ্যমে তুলে ধরছি, কলকাতা সহ পার্শ্ববর্তী এলাকা যেখানে তুমুল বৃষ্টি এবং যেটা আপনাদের জানাচ্ছিলাম যে দুটোর আশপাশে এই বৃষ্টি শুরু হয়, তুমুল বৃষ্টি এবং আধার নেমে আসে যাকে বলে কলকাতাতে, এবং পার্ক স্ট্রিটের ছবিও আপনাদের সামনে আপনাদের তুলে ধরছিলাম যেখান থেকে অর্ণবংশ আমাদের সামনে সেই ছবি তুলে ধরছিল। সেখানে কিন্তু এতটাই জল যে গাড়ির যে সামনের অংশ সেটা কিন্তু প্রায় ডুবে যাচ্ছে, একেবারে বলা যেতে পারে যে হাঁটু জল বলা যেতে পারে সেটা। এটা শহর কলকাতার ছবি শুধুমাত্র নয়, হাওড়া হুগলি থেকে শুরু করে মালদা রানাঘাট যেখানে মুষলধারে বৃষ্টি হচ্ছে, হাওড়া জেলা সেখানকার ছবিটা এই মুহূর্তে ঠিক কি, সেখানকার ছবিটা তুলে ধরবেন আমাদের প্রতিনিধি দেবব্রত ঘোষ রয়েছেন আমার সঙ্গে। দেবব্রত, দেখো সকাল থেকে আমরা যেটা দেখেছি যে রোদ জলমলে আকাশ ছিল, কিন্তু দুপুর ঠিক দুটো নাগাদ হঠাৎই আকাশ কালো মেঘে ঢেকে যায় এবং বলা যায় যে যেন দুপুর বেলায় যেন সন্ধ্যার অন্ধকার নেমে আসে এবং সাথে শুরু হয় ঝোড়ো হাওয়া এবং বজ্র বিদ্যুৎ সহ মুষলধারে বৃষ্টি। এখন বৃষ্টি কিছুটা কমলেও এক টানা বৃষ্টির ফলে বেশ কিছু জায়গায় বা বেশ কিছু রাস্তা, গুরুত্বপূর্ণ রাস্তা জলমগ্ন হয়েছে। তবে বৃষ্টি এখন যা আকাশের অবস্থা তাতে মনে হচ্ছে যে বৃষ্টি আবারও হতে পারে এবং আজকেই বলা যায় যে এই মৌসুমে সব থেকে প্রথম এতক্ষণ ধরে একটানা বৃষ্টি হলো। একেবারেই দেবব্রত, আপাতত তোমাকে ধন্যবাদ। হাওড়ার ছবিটা তো আমাদের সামনে দেবব্রত তুলেই ধরলো, পাশাপাশি রানাঘাট সেখানকার ছবিটা আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আরেকবার আপনাদের জানিয়ে দিই যে দুপুরবেলায় যেভাবে একেবারে ঝোড়ো হাওয়ার সঙ্গে এবং তীব্র হাওয়াই বলা যেতে পারে আধার নেমে এসেছিল, শুধু কলকাতা নয় শহর কলকাতার পাশাপাশি পার্শ্ববর্তী হাওড়া হুগলি থেকে শুরু করে মালদা রানাঘাট মুষলধারে বৃষ্টি হয়। পূর্বাভাস অবশ্যই ছিল, কিন্তু সকালের যে তাপমাত্রা ছিল, যে ওয়েদার ছিল, সেখান থেকে কিন্তু সেভাবে পূর্বাভাস ছিল না যে এতটা পরিমাণ বৃষ্টি হবে। এখনও পর্যন্ত বৃষ্টির পরিমাণ আমরা আপনাদেরকে জানাবো পরবর্তী সময়, কিন্তু এই মুহূর্তে হাওড়া পার্ক স্ট্রিট থেকে শুরু করে রানাঘাট সর্বত্রই কিন্তু প্রবল বৃষ্টি হয়েছে।